back to my YouTube channel. So you're watching Srupa Blogs with a happy crazy life. Guys, finally আপনাদেরকে একটা ইনফর্ম দেওয়ার আছে যে me and my husband are shifting to Kolkata forever. তো আজকে দুদিন আগে থেকে আমাদের সব প্যাকিং ওয়্যাকিং চালু হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস যেগুলো আমরা পারচেজ করেছি সেগুলো সব আমরা এখন সোল্ড আউট করতে চাইছি। তো আজকে আমরা ওয়েলএক্সে অনেক জিনিসগুলো ছেড়েছি, মেটেরিয়ালসগুলো। তো আপনাদেরকে দেখাবো যে আলমিরিয়াটা আমাদের আজকে একটা পার্সন আসে, সে পারচেস করবে, সে নেবে এটাকে। আর হচ্ছে আপনাদেরকে জাস্ট এক মিনিট, এটা হচ্ছে আমার আলমিরা যেটা একজন আসবে নিতে, পারচেস করতে। তো এটা হচ্ছে, তারপরে প্লাস আমরা এই জিনিসটাও নিয়েছিলাম, এটাও আমরা পারচেস করতে মানে সেল আউট করতে চাইছি। তারপরে হচ্ছে এই অ্যাকোয়াগার্ড, কিচেনের র‍্যাক, আমাদের প্যাকিংয়ের জিনিসগুলো দেখুন, এই সব আমরা মানে অবস্থা দেখুন আমাদের প্যাকিংয়ের, এগুলো সমস্ত আমরা সব নিয়ে যাচ্ছি। যেগুলো যেগুলো সব স্ক্র্যাপ আছে সেগুলো সব আমরা ফেলে দেব। তারপরে হচ্ছে এই যে হ্যাঙ্গিং যে র‍্যাকটা আছে, এই যে এটা এটা হচ্ছে স্ট্যান্ডটাও আমরা সোল্ড আউট করে দিতে চাইছি। তারপরে হচ্ছে এই যে আমরা এই যে টবগুলো আছে এগুলো সমস্ত বিক্রি করে দেবো, ঠিক আছে। এবার আমাদের বেড তো আমরা নতুন কিছু নিয়ে নিই ভেবেছিলাম নেব বলে, এই বছরই প্ল্যান করেছিলাম, বাট আনফর্চুনেটলি এটা আমরা নিয়ে নিই। তো আমরা এখন যাচ্ছি কলকাতায়, ড্রেসিং টেবিলটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি অনলাইনে পারচেস করেছিলাম। আর একটা কথা কি বলুন তো, যেটা হচ্ছে এই এই ড্রেসিং টেবিলটা আমার হাজবেন্ড আমাকে আমার বিয়েতে গিফট করেছিল, বাট আমরা এখন নিয়ে যেতে পারবো না বলে তার জন্য আমাকে এটাকে সোল্ড আউট করতে হচ্ছে। তো এখন ব্যাপারটা এটাই হচ্ছে। তো আপনাদের সাথে আমি এখন কন্টিনিউয়াসলি থাকবো ব্লগের মধ্যে, মানে ব্লগটা একটু বড় হবে, তার কারণ হচ্ছে আমাদের এখন আর এক সপ্তাহ বাকি আছে আমাদের যাওয়ার জন্য। তো এখন থেকে আমরা সমস্ত কিছু সব জিনিসগুলো সব মানে সেল করছি। তো দেখা যাক, কোনো কাস্টমার যদি ভালো হয় আসে যদি নিয়ে নেয় তাড়াতাড়ি করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বিকজ খুব আমরা 15th আমরা ট্রেনে উঠছি আর দুদিন তো লাগবে ট্রেনে যেতে। তো এখন দেখা যাক, ও সরি, 16th আমরা ট্রেনে উঠবো, আর আই থিঙ্ক মোস্ট প্রবলি আমরা 18th পৌঁছাবো। তো একটা জিনিস হচ্ছে, আমার হাজবেন্ড তো জব পেয়ে গেছে কলকাতাতে, এবার আমার জবটা নিয়ে একটু মানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো একটা জায়গায় কল এসছে ইন্টারভিউতে, ওটা আজকে আমার ইন্টারভিউ হবে, দেখা যাক। যদি ওটা আমি ফাইনালাইজড হয়ে যায় তো আই উইল বি ভেরি হ্যাপি, বিকজ আমি কলকাতায় গিয়েও আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো। এখনও আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, বাট এটা এমন আমাকে এখন রেজিগনেশন দিয়ে দিতে হয়েছে আর আমি ছেড়েও দিচ্ছি। তো আমাকে এখন অন্য কোম্পানিতে একটা কল এসছে, তো আজকে ওটা যদি আমার ফাইনাল হয়ে যায় ইন্টারভিউতে, তো হোপসও আমি ওয়ার্ক ফ্রম হোম করবো। আর সেটা আপনাকে জানাবো যে আমার ইন্টারভিউটা মানে আমি হয়ে গেছি কিনা, সিলেকশন হয়ে গেছে কিনা, তো ডেফিনেটলি আপনাদেরকে এটা জানাবো। তো এখন আমি নেক্সট আপনাদের ব্লকে আবার আপনাদের সাথে দেখা হবে, মানে পার্সেন্টেজ যখন আসবে তখন আপনাদেরকে আমি দেখাবো আবার। जो भी सामान चाहिए सभी हम लोग सेव कर रहे हैं, देख सकते हो आप, ये टॉप्स भी आप ये कर सकते हो। ফাইনাল হয়ে গেছে সমস্ত কিছু, বাই।
গাইস অলরেডি অনেক জিনিসগুলো পারচেজ হওয়ার পুরো সোল্ড আউট হয়ে যাবে কালকের মধ্যে। ওই ক্লায়েন্টটা দেখলেন তো আপনারা, এসে সব কিছুই দেখিয়েছি। তো হোপসো 4,000 টাকা এস্টিমেট আমাদের বলেছে, তো আমরা খুশি আছি। ঠিক আছে, জাস্ট মানে ঠিক আছে, আমাদের যা যা বাজেট ছিল যেভাবে ছিল সব কিছু ম্যানেজ হয়ে গেছে। তো আপনারা পুরোপুরি দেখে নিয়েছেন এই ব্লগটাতে। আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, আমার এই পুরো জার্নিটা আপনাদেরকে এখনও এই ব্লগে কন্টিনিউ হবে, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পুরনো ভিডিওসগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি অনেকদিন থেকে ব্লগ করতে পারছি না, আমি একটু টেনশনে ছিলাম। তো এখন হচ্ছে যেটাই যে আমরা ফাইনালি কলকাতায় শিফট হচ্ছি, আর সেটা হচ্ছে আরও ব্লগ হবে কলকাতায় গিয়ে, আমি আরও দেখাবো। আর তারপরে আপনাদের সাথে আবার অনেক 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 কথা হবে। তো এখন আমি বাবাই বলছি, আবার আমরা ব্লগ করবো। ঠিক আছে, বাবাই।